ফাইনালি ব্রঞ্জ টুর্নামেন্ট অনেক বড় একটি আপডেট দিতে চলেছে। এছাড়াও এই বছরের কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল অনেক বড় একটি পেপার ভিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও সিএম পাঙ্ক AEW-তে যাবেন এই বিষয়টি 100% কনফার্ম করে দিলেন আজকেরই AEW-এর শো থেকে এবং ব্রে ওয়াইটকে নতুন লুকে দেখা গিয়েছে। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। বিশেষ করে আপনারা এখন স্ক্রিনে তাকালে শার্লট ফ্লেয়ারের ফটো দেখতে পাচ্ছেন, সেখানে স্পেশালি দেখা হচ্ছে যে যেমনটা আমরা সচরাচর দেখে থাকি শার্লট ফ্লেয়ারকে, ঠিক তার থেকেও কিন্তু অতিরিক্ত ভয়ঙ্কর হয়ে উঠছেন শার্লট ফ্লেয়ার। অর্থাৎ তিনি জিম করেছেন এবং জিম করার পরে যে ভয়ঙ্কর বডিটি আমাদের সামনে উঠে এসেছে সেটারই ফটো তিনি শেয়ার করেছেন। এছাড়াও আপনারা এখন স্ক্রিনে তাকালে বাতিস্তার একটি ফটো দেখতে পাচ্ছেন। বিশেষ করে WWE-তে বাতিস্তাকে একটা অন্যরকম লুকে দেখা যায়, তবে বর্তমান সময়ে বাতিস্তাকে এই ফটোতে এমনই বয়স্ক লাগছে যে দেখে মনে হচ্ছে না যে WWE-র অন্যতম একজন রেসলার এমন লুকে রয়েছেন। আর এইটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ড করছেন, এজন্যই আপনাদের সামনে বাতিস্তার এই ওল্ড ফটোটি শেয়ার করা হলো। ওল্ড বলতে পারেন ফটোকে, তবে এটা রিসেন্ট ফটো, ওকে। এছাড়াও এই বছরের WWE-র ফিমেল রেসলারদের জন্য কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট WWE ম্যানেজমেন্ট অনুষ্ঠিত করবেন এবং এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে হতে এক পর্যায়ে গিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবেন। আর এই ফাইনালটি অনুষ্ঠিত হবে সৌদি আরবিয়াতে। এই বছরের যে শোটি অনুষ্ঠিত হবে সেইখানে গিয়ে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং সৌদি আরবের শোতে অনুষ্ঠিত হবে। তবে বিশেষ করে আগের দিকে সৌদি আরবের শোতে তেমন কোনো ফিমেল রেসলারকে পারফরমেন্স দিতে দেখা না গেলেও গত কয়েক বছর ধরে পারফরমেন্স দিতে দেখা গিয়েছে। তবে এই বছরের সৌদি আরবের শোয়ের একেবারে মিডিল পর্যায়ে গিয়ে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালটি আপনারা দেখতে পারবেন। এছাড়াও ব্রঞ্জ টুর্নামেন্ট রিসেন্টলি তার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি পোস্ট করেছেন এবং সেইখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি কিছুদিনের মধ্যেই একটি বিষয় প্রকাশ করতে চলেছেন। তিনি এমন কিছু বোঝাতে চাচ্ছেন যে বর্তমান সময়ে WWE ছাড়াও AEW এবং বেশ কিছু কোম্পানি তাকে অফার করলেও তিনি কোনো অফারই এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেননি। তবে সকলের সামনে একটি গুড নিউজ আনতে চলেছেন ব্রঞ্জ টুর্নামেন্ট এবং খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে আজ থেকে 2 থেকে 4 দিন বা 5 থেকে 10 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে ব্রঞ্জ টুর্নামেন্ট কোন কোম্পানিতে যেতে চলেছেন এবং কোন কোম্পানিতে যাবেন। এছাড়াও ফিন্ড ব্রে ওয়াইট তাকে রেসেলমেনিয়া পেপার ভিউর পর থেকে WWE-তে দেখা যায়নি। অনেকেই ভাবছিলেন যে হয়তো বা তার কোনো মেডিকেল ইস্যুর জন্য তিনি WWE-তে আসছেন না, তবে বর্তমান সময়ে এই ফিন্ড ব্রে ওয়াইটের আপডেট পাওয়া গিয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে ফিন্ড ব্রে ওয়াইটের একটি ফটো রিভিল্ড করা হয়েছে যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই ফটোতে দেখা যাচ্ছে যে তিনি আগে এমন একটা ভালো বডি নিয়ে পারফরমেন্স দিতেন না, তবে বর্তমান সময়ে তিনি WWE থেকে অফার যাওয়ার পরে অনেক ভালো কিছু করেছেন এবং নিজের বডিকে আগের থেকে অনেক ভয়ঙ্করভাবে তৈরি করছেন। তো যাই হোক, এই বিষয়গুলো দেখে অনেক ভালো লাগছে। আর এইবার যদি ফিন্ড ব্রে ওয়াইট WWE-তে ব্যাক করে তাহলে নিঃসন্দেহে আগের থেকে অনেক ভয়ঙ্কর লুকে ভয়ঙ্কর রূপে ব্যাক করবেন। এছাড়াও আজকের AEW-এর শোতে একেবারে ব্যাক স্টেজে ডার্বি অ্যালেনের একটি ব্যাক স্টেজ সেগমেন্ট দেখা যায়। সেখানে তিনি প্রোমো কাট করেন, AEW-এর নিঃসন্দেহে অন্যতম একজন সাকসেসফুল রেসলার হচ্ছি আমি। আর এইখানে যে কোনো রেসলারই কিন্তু নিজেকে গ্রেটেস্ট দাবি করেন, তবে এখানে সমস্ত রেসলারকে কিন্তু এই বিষয়গুলো প্রুভ করতে হয়। শুধু এই নয়, এখানে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ এই বিষয়টি বোঝাই যাচ্ছে যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে আপনারা বুঝতে পারছেন যে সিএম পাঙ্ককে বোঝানো হয়েছে। আর এখন থেকে AEW-এর শোগুলোতে ইঙ্গিত দেওয়া শুরু, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক খুব শীঘ্রই AEW-তে জয়েন করতে চলেছেন, এই বিষয়টি এখন থেকে বোঝা যাচ্ছে। তো এই ছিল WWE-এর সর্বশেষ কিছু আপডেট। ধন্যবাদ।